হাই ফ্রেন্ড, আজকে আমি ডিমের কারি নিয়ে এসেছি। একটা রেসিপি আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। তো আমার ডিম রান্না করতে লাগবে, আমি তেল দিয়ে দিয়েছি। আলুটা আর ডিমটা তো ভালো করে ভেজে নিয়েছি, সেটা তোমরা দেখেছো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা সম্বর, তারপর দিয়েছি পেঁয়াজি পেস্ট, রসুনের পেস্ট, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিচ্ছি হলুদ, আর দিচ্ছি নুন, আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটাকে আগে ভেজে নিব। তো মশলা ভাজা আমার হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজের পাতা দিচ্ছি এর মধ্যে, আর দেব আলুগুলো দিয়ে, তারপর আলুগুলো ভালো করে কষিয়ে নিব। তো আলু কষা আমার হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আমার যতক্ষণ পরিমাণ জল লাগবে মতো পরিমাণ জল দিয়ে দিয়েছি, তোমরা যতক্ষণ পরিমাণ দিতে পারো দিয়ে নিবে। তো ডিমগুলো ছেড়ে দিলাম, তো আমার তরকারি হয়ে গেছে। শেষে আমি ধনিয়া পাতা দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে নিব।